এক দশক পর অবশেষে নতুন কমিটি পেয়েছে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগ। বুধবার কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতাদের উপস্থিতিতে সম্মেলন পরবর্তী কাউন্সিলের কর্মীরা তাদের নেতা নির্বাচিত করেন। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম বাবলা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাকসুদুল হক ছুট্টু। জেলা আওয়ামী লীগের সভাপতির কমিটি ঘোষণায় ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইয়েদ আল মাহমুদ স্বপন। তিনি বলেন, রাজনীতিকে রাজনীতিবিদদের কাছে রাখতে হবে। যে কর্মী একদিন জিন্দাবাদ দিবে, সে একদিন মান অভিমানও করতে পারে। তাই বলে তাকে পাছায় লাথি মেরে দল থেকে বিদায় করে দিবেন তা কিন্তু হতে পারে না। কর্মী আমার জন্য জিন্দাবাদ দেবে, সেই কর্মী একদিন আমার উপর রাগ করতে পারে, অভিমান করতে পারে, বিভিন্ন কারণে একটা কর্মী অভিমান করতে পারে। অভিমান করলে সেই কর্মীকে লাথি মেরে, পাছায় লাথি মেরে পথ থেকে সরিয়ে ফেল দিব, তাকে রাজনীতি থেকে বিদায় করে দেব। এই মানসিকতা পোষণ করলে আওয়ামী লীগ চলবে না, পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মুসাফা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সংসদ সদস্য জাফর আলম, আশুকুল্লাহ রফিক ও সাইমুম সরোয়ার কমল সহ অনেকেই। নিউজ ডেস্ক, চিটিএন।